সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ। গবেষক এবং বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলা হচ্ছে একটানা 6 ঘন্টা 4 মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি, যা চলতি বছরের সবথেকে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশেই কৌতূহলে সাড়া পড়ে গিয়েছে। বলা হচ্ছে গ্রহণ চলাকালীন সবাইকেই সাবধানে থাকতে হবে, যে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না। তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, একই সাথে গর্ভবতী মহিলাদের ঠিক কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে না, কারণ এই দুটি দেশে বছরের এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে। এখন আবার অনেকেই বলবেন, রাতের বেলায় সূর্য কোত্থেকে আসলো, তাহলে গ্রহণ হবে কিভাবে? আপনাদেরকে বলছি, এই গ্রহণটি মূলত দেখা যাবে পলিনেশিয়া, হাওয়াই, মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ, অ্যান্টার্কটিকা ও দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে। এই সমস্ত জায়গাতে এই গ্রহণটি দিনের বেলায় সম্পন্ন হবে। তাই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে রাতের বেলায় এই গ্রহণটি সম্পন্ন হবে, তাই দেখা যাবার কোনো সম্ভাবনাই নেই। তাই এই গ্রহণটির সূতক সময় বৈধ হবে না, তাই সাধারণ কোনো মানুষের কোনো নিয়মকানুন না মানলেও চলবে। তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা বেশি কিছু নয়, কয়েকটা বিষয় মাথায় রাখলেই চলবে। যেমন, এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন, গ্রহণ দেখার জন্য উন্মুক্ত স্থানে যাবেন না, গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটাছেঁড়া যেমন মাছ কাটা, নখ কাটা, সবজি কাটা, সেলাই ফরাই থেকে দূরে থাকবেন। এ সময় কারোর সাথে তর্ক কিংবা ঝগড়া বিবাদে ভুলেও জড়াবেন না। আর গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন। সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে। গ্রহণটি সম্পন্ন হবে 15ই আশ্বিন, ইংরেজি অক্টোবর মাসের 2 তারিখে। বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি 9:43। গ্রহণটি শেষ হবে রাত্রি 3:47। বন্ধুরা, আমি যে সময়সূচি বলছি এখানে দেখতেই পাচ্ছেন এটা 100% সঠিক, এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা রাখতে পারেন। এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি 9:13। গ্রহণটি শেষ হবে রাত্রি 3:17। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।